Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd, qala Allah ta'ala fi kalamihil majid والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Mujhe kuch mile ya na mile, Muhammad mile, yani woh shay jisse Allah mile, balagh al-ula bi kamalihi kashafa ad-duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu alaihi wa alihi. Chashme zadan gafil, chashme zadan gafil aza Shah-e-Nabashi, shayad ke unegah kunad agah-e-Nabashi. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam.
সম্মানিত সুধী মহান রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, আমি ছিলাম না। বিনা দরখাস্তে ইনসান করে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাইছে, এতে বড্ড বেচার হয়েছেন খুশি? তাহলে আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে একবার যুগল কণ্ঠে বলে উঠি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের একটা সূরা, তার সারমর্ম নিয়ে আমি কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেয়, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, সূরাটা একবার আপনাদেরকে পড়া শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন, লিইলাফি কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ফালইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. এই সূরাটা পারেন না, এখানে এমন কোন লোক আছেন? আমার মনে হয় সবাই পারেন, হয়তো দুই একজনে না পারতে পারে। সকাল ধরে চিন্তা করতেছিলাম আজ জুমার মুসল্লিদের জন্য কি বলা যায়। রব্বে করিম, আমার মগজের মধ্যে, আমার মনের মধ্যে ঢেলে দিছে তুই এই সূরাটা মানুষকে শোনায় দে, কারণ মানুষ বর্তমান পাগলের পাড়া, হন্ন হন্ন হয়ে ঘুরছে, ছন্ন ছাড়া হয়ে গেছে। মানুষ কেন ছন্ন ছাড়া, এত অস্থির কেন? স্থিরতা নাই, দৃঢ়তা নাই, মজবুতি নাই, সুখ নাই, শান্তি নাই, কি জানি এক মনের মধ্যে জ্বালাফালা জ্বালাফালা, হাসি নাই, খুশি নাই, মেজাজ খারাপ, মন খারাপ, দিল খারাপ, ঝগড়া জাটি, মারামারি, খুনাখুনি, বকাবাজি, গালি গালাজ, এগুলো কি মানুষ সুখে আছে তাই করে, না সুখে নাই কোনটা? সুখে নাই, ঠিক না? যে আমরা তো জানি সবাই তো সুখী হতে চায়, না চান না? সবাই তো সুখী হতে চায়, কেউ হয় কেউ হয় না।
হ্যাঁ, এই সম্বন্ধে কিছু কথা বলবো। একটু কানটা কান আমার দিকে রাইখা একটু শুনেন। সবাই সুখ সুখ চায়, সবাই তো সুখী হতে চায়, এমনকি সবাই তো ভালোবাসা চায়। আপনারা ভালোবাসা চান নাকি? একজন মা হাত তোলেন তো। সবাই ভালোবাসা চান? জি। এমনকি একটু ভালোবাসা না পাইয়া মনটা বেজার করে করে ঘুরতেছেন যে আমার ফুলায় আমার একটু ভালোবাসে না, সাদর করে না, কদর করে না। এই যে সাদর আর কদর শব্দটা ব্যবহার করছেন, এটি ভালোবাসা। গেছিলাম মেয়ের বাড়ি, মেয়ের জামাই কোনো সাদর কদর করল না, এর মানে ভালোবাসল না। আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল হয়ে ফিরছি, সবাই ভালোবাসা চাই, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বা হারায়। গজল আছে না, তাতে প্রেমিকের কি আসে যায়? প্রেমিকটারে চিনেননি, আমাদের প্রেমে পড়ে আছেন এই বিশ্বের মালিক। আমরা ভালোবাসা চাই, কেউ পায় কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? মালিকে প্রেমে পৈরি বাম করে বানাইছে। আর সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না। শুনছেন না সমস্ত কথা? কপালে কপালে সবার নাকি সুখ হয় না। আজকে এই কথাটাই বলবো, কেন হয় না? সুখের কাঙ্গাল হয়ে ফিরলাম দুনিয়ায়, ভালোবাসার বা কাঙ্গাল হয়ে ফিরলাম দুনিয়ায়, ভালোবাসাই বা কেন পাইলাম না? সুখ শান্তি বা কেন পাইলাম না? এই কেন পাইলাম না, এই কথাটা রাব্বে করিম এই সুরার মধ্যে আলোচনা করছে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতা'ই ওয়াস-সাইফ। জি, সবাই মনে করতে পারেন কি বলিস, পঞ্চাশ বছর ধরে এই সুরা পড়তেছি, এই সুরার মধ্যে আবার ভালোবাসার কথা কোনো? এখানে আবার সুখের কথা কোন? জি, এখানে বলে দিচ্ছে, বন্দারে তুই যদি ভালোবাসা পেতে চাস এই সুরাটা পড়, পয়রা বুঝ, বুঝার পরে আমল কর, ভালোবাসার অভাব হবে না। তোর যদি সুখী হওয়ার দরকার থাকে এই সুরাটা পড়, পড়ে সুরাটা তর্জমা কর, তর্জমা করে বুঝে এই সুরাটার উপর আমল কর, তোর সুখের আর তোর ভালোবাসার কোনো সীমা থাকবে না। দুনিয়ার কুলকায় না তোরে ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মাখলুক তোরে ভালোবাসবে, তোর সুখের সীমা নাই। এই কথাগুলো এই সুরার মধ্যে লেখা আছে। তার প্রমাণস্বরূপ সর্বপ্রথম শব্দটা বলি,
লি ইলাফি কুরাইশিন, এখানে তিনটা শব্দ, লি ইলাফি কুরাইশিন, ইলাফ শব্দের অর্থ হলো ভালোবাসা, ইলাফ শব্দের অর্থ হলো মহাব্বত প্রেম প্রীতি। এই জগতে এই সংসারে কুরাইশের মানুষ দুনিয়ার সমস্ত মানুষের কাছে কেমনে ভালোবাসা পাইল, কেমনে ইজ্জত পাইল, কেমনে সম্মান পাইল, কেমনে সুখী হইল, সেই কথাটা রাব্বুল আলামিন এখানে আলোচনা করে দুনিয়ার মানুষকে বুঝাই দিছে। ও দুনিয়ার মানুষ, যে কায়দায় যেই পদ্ধতিতে কুরাইশের মানুষে বিশ্বের ভালোবাসা পাইছে, যেই পদ্ধতিতে কুরাইশের মানুষ শান্তি পাইছে, সুখ পাইছে, তোমরাও সেই কৌশল ধারণ করো, তোমরাও বিশ্বের মানুষের ভালোবাসার পাত্র হয়ে যাবে, তোমরাও সুখী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনুল কারীম এমন একটা কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোনো কথা ছাড়ে নাই, মানুষের মনের যত যত কথা সব বলে দিয়েছে আল কোরআন। এই জন্য বেজার হইলেন, খুশি পড়বেন, রাজি আছেন, বুঝবেন, আমল করবেন। কোরআন পড়ার জন্য দুনিয়াতে আসে নাই, কোরআন বুঝার জন্য দুনিয়াতে আসছে, কোরআন বুঝার জন্য দুনিয়াতে আসে নাই, কোরআনের উপর আমল করার জন্য কোরআন দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। লিইলাফি কুরাইশিন, আমি কুরাইশদের ভালোবাসার কারণে হস্তি বাহিনীকে পরাজিত করে দিয়েছি। একবার এক বাদশাহ যার নাম হলো আব্রাহা, হাজার হাজার হাতি লইয়া বাইতুল্লাহকে ভাঙার জন্য গেছিল। তখন বাইতুল্লাহর মোতাবল্লি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুক্তালিব, কুরাইশের সব মানুষ মুত্তালিবের শরণাপন্ন হলো, মুত্তালিব তুমি আমাদের সর্দার, তুমি আমাদের মুরব্বী, তুমি বাইতুল্লাহর মোতাবল্লি। আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসতেছে বাইতুল্লাহ ভাঙার জন্যে, তুমি যদি বলো, আদেশ দাও, আমরা যুদ্ধ করব তোমার নেতৃত্বে। আব্দুল মুত্তালিব বলেন, যুদ্ধ করতে হবে না, এটা যদি সত্যি আল্লাহর ঘর হয় আল্লাহই রক্ষা করবে। একটা পাহাড়ের উপরে উঠে আব্দুল মুত্তালিব একটা পাহাড়ের উপরে উঠে বাইতুল্লাহর চাবি আকাশের দিকে ছুঁড়ে ফেললেন, আকাশের দিকে আড়াল দিলেন, নাও মালিক, তোমার ঘরের চাবি তুমি নাও,
আমার ঘর তুমি রক্ষা করবে কিনা এটা তুমি ভালো জানো, দুশমন আসতেছে আমি পারবো না, এত ক্ষমতা আমার নাই। মক্কার কুরাইশের মানুষের কলিজার মধ্যে বাইতুল্লাহর মহব্বত ছিল, এই জায়গাটায় বসবাস করা অত্যন্ত কষ্টের বিষয়। কোনো পানি নাই, কোনো ফসল নাই, কোনো গাছ নাই, কোনো ফুল নাই, কোনো ফল নাই, কিচ্ছু ছিল না, শুধু পাথরগুলো, শুধু পাথরগুলো, পাথর, তাও কি রৌদ্র উঠলে আগুন জ্বলে। এই কুরাইশের মানুষ শুধু একমাত্র বাইতুল্লাহর ভালোবাসায় এই কঠিন জায়গার মধ্যে বসত করত। কিসের ভালোবাসায়? বাইতুল্লাহর ভালোবাসায়। তারা আল্লাহর ঘরকে ভালোবাসত, এই জন্য তারা এই কঠিন জায়গার মধ্যে বসত করত, যেখানে খাবার নাই, পানি নাই, নাই বলতে কিছু নাই। তাদের জীবন ধারণের মাধ্যম ছিল ব্যবসা, ব্যবসা করে দূর দেশ থেকে খাবার আমদানি করত, তারপরে তারা জীবিকা নির্বাহ করত। এই জায়গাটা ছেড়ে তারা যাইত না একমাত্র বাইতুল্লাহর ভালোবাসায়। তাফসীরে জালালাইন আমার সামনে আছে, রেহলাতা শীতা এ ইলাল ইয়ামান, শীতের দিনে তারা ইয়ামনে সফর করত, আর গ্রীষ্মকালে তারা শাম দেশে সফর করত। বছরে তারা দুইটা সফর করত দুই দেশে। এই দুই সফরের মাধ্যমে বিভিন্ন শহর থেকে কামাই রোজগার করে যা পারত তা এনে এই বাইতুল্লাহর চত্বরে বসে বসে তারা খাইত আর বাইতুল্লাহ পাহারা দিত। হজের সিজন আসলে যারা হজ করতে যাইত তাদের খেদমত করত। কি খেদমত করত? বিশেষভাবে একটা খেদমত করত, এই মরুপান্তরে মানুষ পানির কষ্ট পাইত, তারা হাজি সাহেবদেরকে পানি পান করাইত। যারা পারত তারা খাবার দিত, যাদের আরো তৌফিক ছিল তারা কিছু বস্ত্র দিত। কাদেরকে দিত? হাজি সাহেবদেরকে। এই ছিল কুরাইশের মানুষের ভালোবাসা আল্লাহর ঘরের প্রতি। তাই আল্লাহ বলেন, লিইলাফি কুরাইশিন, আমি হস্তি বাহিনীকে, যেই বাহিনী এসেছিল বাইতুল্লাহকে ভাঙ্গার জন্যে, আমার কুদরত দিয়া পাখি পাঠায়া সমস্ত হাতিগুলা এবং মাহুতগুলা মেরে দিলাম। ছোট্ট ছোট্ট পাখি, মসুরের ডাল যতটুকু বড়, ওই পাখির দুই পায়ে দুইটা পাথর আর মুখের মধ্যে একটা পাথর, এই তিনটা পাথর দিয়া একজাত পাখি আল্লাহ পাঠাই দিল। আল্লাহর হুকুমে একটা পাথর ছাড়লে মাহুতের মাথা দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতি ছিদ্র হয়ে হাতির পেট দিয়ে বের হয়ে যাইত। অগণিত পাখিরা যখন এইভাবে
ছোট ছোট পাথর কণিকা ছাড়া শুরু করলো, সবগুলা হাতি ইতিহাসে লেখে ঐতিহাসিকরা 10,000 হাতি। এই 10,000 হাতির উপরে সেনা সদস্যরা সওয়ার, একজন মানুষ এবং একটা হাতি ফিরে যাইতে পারে নাই। এর আগের সুরার মধ্যে বলেন কা আসফিম মাকুল, আমি বসি বানায় দিছি বসি। দেখবেন ছোট ছোট চড়ুই পাখি দান সামনে পাইলে চাল বের করে খায়, কিন্তু তুষ খায় না। চড়ুই পাখি কিন্তু দান খায় না, খেয়াল করছেননি? গ্রাম বাংলার মানুষেরা চাইল খায়, চাইল গম খায়, কিন্তু গমের ভুষি খায় না। গম পাকছে হাজার হাজার চড়ুই পাখিরা চালটা গমের দানাটা বের করে খায়, গমের ভুষি খায় না। আল্লাহ বলেন আমি তাদেরকে ভুষি বানায় দিলাম ওই এক জাত পাখি দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে তাদেরকে আমি নষ্ট নাবুদ করে দিলাম। কেন করলাম? শুধু এই কুরাইশের মানুষের ভালোবাসায়, অর্থাৎ আমি কুরাইশের মানুষকে ভালোবাসি, তাদের ইজ্জত রক্ষা করার জন্যে, তাদের সম্মান রক্ষা করার জন্যে আমি হাতি সহ মাহুত সহ সব নাবুদ করে দিছি। আর কুরাইশের মানুষকে আমি কেন ভালোবাসতাম? এটার কারণ হলো তারা আমার ঘরকে ভালোবাসত। এই যে পাওয়া গেল ভালোবাসার সূত্র, আল্লাহ তাদেরকে ভালোবাসে, তার কারণ হলো তারা আল্লাহর ঘরকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে কুরাইশের মানুষদের কি হাল ছিল একটু শোনেন। তারা শাম দেশে ভ্রমণ করত, তারা সিরিয়াতে ভ্রমণ করত, তারা ইয়ামনে ভ্রমণ করত। যদি ডাকাইতের দল সামনে পড়ত, ও মিয়া এক একটা ভ্রমণ 2 মাসের কারবার। তারা যখন শাম দেশে যাইত, যাইতে 1 মাস, ব্যবসা বাণিজ্য করত 1 মাস, আইতে 1 মাস, 3 মাসের কারবার। যে রাতের অন্ধকারে তারা হাঁটত, দলের দল মানুষ, তখন আইয়ামে জাহিলিয়ত, ডাকাইতার দস্যুর কোনো অভাব নাই, চোর বদমাশের কোনো অভাব নাই, কিন্তু দস্যুরা যখন সামনে পড়ত, কুরাইশের মানুষরা বলতো ও ডাকাতের দল, আমরা কিন্তু বাইতুল্লার খাদেম কুরাইশি, আমরা কি বাইতুল্লার খাদেম, হাজি সাহেবদের খাদেম, আমরা কুরাইশি মানুষ। এই কথাটা বলার সাথে সাথে দুনিয়া সফর করে তারা কামাই করত, কোনো ডাকাতের দল তাদেরকে ডাকাতি করত না। দেখছেন ভালোবাসা কেমনে পায়। এমন কি ইতিহাসে লেখা আছে, মক্কা আরবের ডাকুরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ ডাকু ডাকাত, দস্যু সবচেয়ে বড় দস্যু হলো আরব দস্যু। যে সন্ধ্যা
তারা সাধারণত দিনের বেলায় ডাকাতি করত। সকাল হতে দেরি এক গোত্রের উপর আরেক গোত্রে হামলা করতে দেরি না, কিন্তু এমত অবস্থায়ও কোন ডাকু দল দস্যু দল কোরাইশদের মানুষের উপর চুরি ডাকাতি করত না। কেন? তারা বাইতুল্লাহর খাদেম, তারা হাজি সাহেবদের খাদেম। দোস্ত, এই হলো রহস্য। মক্কার মানুষ সমস্ত দুনিয়ার মানুষের ভালোবাসা পাইছে, ইজ্জত পাইছে, সম্মান পাইছে, এমনকি চোর তাদের বাড়িতে চুরি করে নাই, ডাকাতরা তাদের বাড়িতে ডাকাতি করে নাই। একমাত্র কারণ হলো তাদের সম্পর্ক আল্লাহর ঘর মসজিদের লগে। দোস্ত, ভালোবাসার সূত্র পাওয়া গেছে সূরা, এই সূরার মধ্যে লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতা'ই ওয়াসসাইফ। তারা গ্রীষ্মকালে শীতকালে ভ্রমণ করা পছন্দ করে, তাই আব্রাহা বাদশাকে হস্তি সহ সেনা সদস্য সহ ভুসি বানায় দিছি। এরপর থেকে কুরাইশদের মানুষের ইজ্জত আরো বেড়ে গেছে, এরপর থেকে মানুষ তাদেরকে আরো বেশি ইজ্জত করে। এই সংবাদ সমস্ত দুনিয়ায় ছড়ায় গেছে, আরবের কাবা ঘর ভাঙ্গার জন্য আব্রাহা বাদশাহ 10,000 হাতি নিয়ে গেছে। একটা হাতিও ফেরত আসতে পারে নাই, একটা মাহুতও ফেরত আসতে পারে নাই। দুনিয়ার মানুষের কলেজের মধ্যে তাদের ভালোবাসা আরো ঢুকে গেছে। অথচ কুরাইশের মানুষেরা তখনও মূর্তি পূজা করে, 360টা দেবতা ছিল বাইতুল্লাহর চত্বরে, মূর্তি পূজা করে, এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান করছে, ইজ্জত দিছে, একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহর খাতিরে। জি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানি বলেন, যেই বছর আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীকে পাখি দিয়া নিস্তে নাবুদ করে দিল, এরপরে একাধারে 10 বছর আমরা কোনো মূর্তি পূজা করি নাই, এক আল্লাহর পূজা করছে। তাহলে অনেকগুলো কথা শুনলেন, কুরাইশের মানুষদেরকে দুনিয়ার সব মানুষে ইজ্জত করত, ভালোবাসত, দুনিয়ার সব মানুষ তাদেরকে সম্মান দিত, দুনিয়ার চোর পর্যন্ত তাদের বাড়িতে চুরি করত না, দুনিয়ার আরব্য ডাকাতরাও তাদের বাড়িতে ডাকাতি করত না। একমাত্র একটা কারণ, সেটা হলো তাদের সম্পর্ক ছিল বাইতুল্লাহর সাথে। তাই পরবর্তীতে কুরাইশের মানুষদেরকে আল্লাহ হুকুম দিলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। ও কুরাইশের মানুষরা, তোমাদেরকে এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম, এত ভালোবাসা দিলাম, যেই রাস্তা দিয়া চলো তোমাদেরকে মানুষ ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসে। তোমাদের বাড়িতে চোর আসে না, তোমাদের বাড়িতে ডাকাত আসে না, অথচ দুনিয়াটা চুরি ডাকাতি রাহাজানিতে বড়ে গেছে, এমন সময়ও তোমাদের বাড়িতে ডাকাত আসে না।
তোমাদেরকে অনেক খাতির করলাম বাইতুল্লাহর খাতিরে, অতএব আজ থেকে শিরক কুফর বেদাত ছেড়ে দিয়ে তোমরা বাইতুল্লাহর ইবাদত শুরু করে দাও। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যদিও এই হুকুমটা আল্লাহ কুরাইশের মানুষকে করছে, আসলে শুধু কুরাইশের মানুষকে করা উদ্দেশ্য নয়, দুনিয়ার সমস্ত মানুষকে এই হুকুম করা উদ্দেশ্য। ও দুনিয়ার মানুষ, যাই যেখানে আছো তোমার সম্পর্ক বাইতুল্লাহর সাথে করো, আরবের কুরাইশদের মতন তোমাদেরকেও ভালোবাসা দিব, তোমাদেরকেও ইজ্জত দিব, তোমাদেরকেও সম্মান দিব। وَأَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ دُنْيَا সমস্ত দুনিয়ায় যদি অভাব থাকে থাকবে, তোমার রিজিকের সমস্যা হবে না। সমস্ত দুনিয়ায় যদি রোগ শোকে ভরে যায় তোমার সমস্যা হবে না। তোমার সম্পর্ক যদি মসজিদের লগে থাকে, এই হলো এই সূরার সবক। আমরা সবাই ভালোবাসা চাই, ভালোবাসা পাই না। এই ভালোবাসার মন্ত্রটা আজকে আপনাদেরকে বলে দিলাম, ভালোবাসা পাওয়ার মন্ত্র এটাই, সুখী হওয়ার মন্ত্র এটাই। যদিও আমরা বলতেছি সবাই তো সুখী হতে চায়, তবু কেউ হয় কেউ হয় না, জানি না লোকে যা বলে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখ হয় না। এই সকপালে সুখ না সওয়ার একটাই কারণ, আমরা কাজে ব্যস্ত হয়ে গেছি। যে যে মানুষ কাজে ব্যস্ত হয়েছে, ওই মানুষটার কপালে আর সুখ হইবে না। আজব কথা না? আজব কথা। যে যে মানুষটা কাজে ব্যস্ত হয়েছে, ওই মানুষটার কপাল থেকে দুঃখ সরে গেছে, তোর কপালে আর সুখ হবে না। প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা কাজ ছাড়া ঘরে বসে থাকবো? জি, যদি কাজ করো একমাত্র আল্লাহর রাস্তায় করবা, আর না তো চুপ করে বসে থাকবা, মনের খাহেসে কোনো কাজ করো না, প্রয়োজন ছাড়া কোনো কাজ করো না, ভবিষ্যতের আশায় কোনো কাজ করো না, যে আমি তো এখন যুবক আছি, খাচ্ছি দাচ্ছি ভালো, আমার বৈদ্যকালে আমার কি হবে তাই সঞ্চয় করা শুরু করলাম। তোমার বৃদ্ধকালে বসে আল্লাহ থাকবে না? আহা, এইটি আমাদের ভুল। আমাদের কপালে সুখ কেন শোয় না? এই জন্যই শোয় না, তোমাকে জীবন দিছে, যৌবন দিছে, তোমাকে শক্তি দিছে, সাহস দিছে। এইভাবে শহরে শহরে ঘুরে ঘুরে, নগরে নগরে ঘুরে ঘুরে, বন্দরে বন্দরে ঘুরে ঘুরে মাল কামাই করবার জন্য না। ফালি আবুদু রব্বা হাযাল বাইত, তোমার জীবন যৌবন যা দিছি সব দিয়া এই ঘরের মালিকের এবাদত করো, এটা হলো মূল উদ্দেশ্য। তোমাকে আমি কাজের জন্য এখানে পাঠাই নাই, রিক্সা চালাইবার জন্য পাঠাই নাই, সিএনজি চালাইবার জন্য পাঠাই নাই। হ্যাঁ, জরুরত যেতুটুকু, এতটুকু করতে পারো, এর বেশি না। যারা পুরুষ আছেন, আপনার বাল বাচ্চাকে খাবার দেওয়া ফরজ, তাদেরকে চিকিৎসা দেওয়া ফরজ, তাদেরকে ঘর বাড়ি দেওয়া ফরজ, এই জন্য ফরজ আদায় করতেছি এই নিয়তে করবেন, তখন এটা কাজ না, তখন এটা পুরাটাই এবাদত হয়ে যাবে।
অদুষ্ট যে ব্যক্তি সিএনজি চালায় ওই ব্যক্তি যদি সিএনজি আল্লাহকে রাজি করার জন্য একটা চালায় অটো চালায় আল্লাহকে রাজি করার জন্য চালায় তার নামাজ কাজা হবে যে মানুষটা পাওয়ার লোভে ডিউটি করে আল্লাহর খুশি করার জন্য করে ওই মানুষটা রোজা ছুটবে এইটুকুই আসল কথা কাজ করব না কাজ করা হারাম দুনিয়ার বাড়িতে কাজ করা হারাম 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 কাজ করা যদি হয় সেটা নফসের তাকিদে যেটা আমার জীবনে কোনো দরকার নাই এমন কাজ করা বন্ধ হারাম এই জন্যই কপালে সুখ হয় না তোমাকে কাজ করার জন্য এখানে পাঠাই নাই কেন পাঠাইছে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমারে পাঠাইছি ইবাদত করবার জন্য বন্দেগি করবার জন্য তোমাকে আমি এই দুনিয়ার কাজ করবার জন্য আমি তোমারে পাঠাই নাই যদি কুরাইশের মানুষের মতো মসজিদ পন্থী হয়ে যাও মসজিদের সাথে দিল লাগায় দাও তারা যে কষ্ট করে বাইতুল্লাহর পাশে বসত করছে তোমরাও যদি কষ্ট করে মসজিদের লগে দিল লাগায় দাও আমি গায়বী ভাবে রিজিক দিয়ে দেব দুনিয়ার সমস্ত মানুষের কলিজায় তোমাদের মহাব্বত দিয়ে দেব আজকে মুসলমান হেস্ত নেস্ত হওয়ার কেবল একটাই কারণ মুসলমান আজকে ইবাদতের কথা ভুলে গিয়ে কাজে ব্যস্ত হয়ে গেছে এই হলো ভালোবাসা না পাওয়ার কারণ মানুষ মানুষকে ভালোবাসে না আল্লাহও ভালোবাসে না আল্লাহ মানুষকে ভালোবাসে না বলে মানুষ মানুষকে ভালোবাসে না আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসে সর্বপ্রথম জিব্রাইলকে বলে ও জিব্রাইল ওই যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা দেশ আছে ওই দেশের মধ্যে নরসিংদী একটা থানা আছে ওই নরসিংদী থানার মধ্যে কিলগাঁও একটা গ্রাম আছে ওই কিলগাঁও গ্রামে আবদুল্লাহ করে একটা মানুষ আছে আলামিন করে একটা মানুষ আছে ওবায়দুল্লাহ করে একটা মানুষ আছে তার বাবার নাম সলিমউদ্দিন আমি তারে ভালোবাসি এ কথাটা আল্লাহ বলে জিব্রাইলকে এবং জিব্রাইলকে হুকুম করে জিব্রাইল আমি যেহেতু ভালোবাসি তুমিও ভালোবাসো দেখছেন নি ভালোবাসার জায়গা কোথায় আর আপনারা ভালোবাসা খুঁজেন কোথায় যে কারণে জীবন চলে গেছে ভালোবাসা পান নাই খালি ফেসবুক স্ট্যাটাস দেখি বন্ধু পাইলাম না কারো ভালোবাসা পাইলাম না আর জীবনে পাইতেও না আজকে যেই কথা বলছে এই কথা শুরু কর ভালোবাসার অভাব হইতো না বন্ধুর অভাব হইতো না দেখেন জিব্রাইল ভালোবাসতে শুরু করে জিব্রাইল সাত আসমানে ঘোষণা করে দেয় ওই আকাশের ফেরেশতারা উমুককে আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো দেখছেন নি শুরু হয়েছে কোথার থেকে ভালোবাসা আমরা কি বুঝলাম আমরা বুঝি হয়তো বন্ধুর পিছে ঘুরিয়ে নাইলে বান্ধবীর পিছে ঘুরতে থাকি আরে তুই কে ঘুরস অহেতু তুই মালিকের পিছে ঘুর দেখ ভালোবাসা তোর পিছে কত ঘুরে না মিসা কয়ে লাইছি এই জন্য যারা এবাদতে লিপ্ত হয়ে গেছে গা তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ হাতিয়া তোহবা লইয়া ঘুরতেছে আর দুনিয়াদারে দেখে দেখে কই হুজুররা খায়ও খাইয়া দুনিয়াটা শেষ করে লেছে আরে বেড়া তুইও তো দুগ্গা বাপ হুজুরের খাতিরেই গাছ কারণ তারা আল্লাহ আল্লাহ করে দেখে জমিনে ফসল হয় তারা আল্লাহ আল্লাহ করে দেখে আসমান এখনো ঠিক আছে তারা যেদিনকে আল্লাহ আল্লাহ বন্ধ করে দিবে আল্লাহ আসমান জমিন কিছুই রাখবে না আল্লাহু আকবর
বড় বড় আলেমদের বন্ধুর অভাব আছে, বন্ধুর অভাব থাকলে স্যারের থাকতে পারে, স্যারের যে তোমরা চাকরি শেষ সে তোমরা বন্ধুও শেষ, স্যারের যে তোমরা চাকরি শেষ হাদিয়াও শেষ, আসলে তোরে হাদিয়া দে নাই ঘুষ দিছে তোর ঘুষের দুয়ারে নই বন্ধু, ওরা তোর কইজা হচ্ছে জায়গা বাস এই রোগে তোর মরণ হয়। যে এই হলো সূত্র, মসজিদের লোকে সম্পর্ক কর, ইজ্জতের অভাব হবে না। জিব্রাইলকে দিয়া সাত আসমানে ঘোষণা করে দিব, মসজিদের ওই মুসল্লিকে আমি আল্লাহ ভালোবাসি, জিব্রাইল তুমি ভালোবাসো, সাত আসমানের ফেরেশতারা ভালোবাসবে, এটার খবর জমিনের মধ্যে এসে যাবে। জমিনের গাছ মাছ নদী নালা পাহাড় পর্বত সবাই তারে ভালোবাসতে শুরু করে। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব বন্ধু, বিশ্বাস না করলে হাদিসের দিকে তাকায় দেখেন বড় বড় প্রমাণ আছে। আমিরে মুআবিয়ার জমানায় তারা যখন দাওয়াত নিয়ে যাচ্ছে, সামনে সাগর পড়েছে, তাদের মুজাহিদ বলল, তোমরা ভয় করো না, তোমরা সবাই বলো বিসমিল্লাহ, অনেক বড় দোয়া, ছোট্ট একটা কথা বিসমিল্লাহ বলে গোড়া সাগরের উপর চালাই দাও, বস লক্ষ লক্ষ সেনাবাহিনী সাগরের উপর দিয়ে এইভাবে হেঁটে গেছে। হাদিস শরীফে আছে রাজা তার রাজ সিংহাসনে যেইভাবে বসে থাকে, রাজা তার রাজ সিংহাসনে যেইভাবে বসে থাকে তারা সাগর পানি দিছে ওইভাবে। তো হাম গর্দান আজ হুকুমে দাওর মফিস, কে গর্দান না পিসাদ যে হুকমে তুহিস, তুই মালিকের হুকুম থেকে মাথা সরাইস না, মালিকের কোন মাখলুক তোর হুকুম থেকে মাথা সরাবে না বন্ধু, ভালোবাসার অভাব হবে না, দোস্তির অভাব হবে না, খাতিরের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। ওয়ামানাহুম মিন খাউফ, সূরার শেষে আছে না নাই, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, তোর সম্পর্ক যদি মসজিদের লোকে হয়ে যায় তোর রিজিক দিয়া টেনশন মুক্ত একটা জিন্দিগি দিয়ে দেব। আমি কইছি ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জুউ, তোদের পেটে ক্ষুধা থাকবে না, ওয়া আমানাহুম মিন খাউফ, চোরের ডর থাকবে না, ডাকাতের ডর থাকবে না, টেনশন ফেনশন থাকবে না, তোর বাড়িতে আর্মি আসবে না, র‍্যাব আসবে না, তোর নামে কেউ মামলা করবে না, হামলা করবে না, যদি মামলার হামলা করে তাহলে আয়াত মিশা হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে আমি বলি, অনেকে আমার কথা লয় না, ভালো মানুষের বাড়িতে চোর যায় না, এই কথা শুনছেন আমার তেরো, ভালো মানুষের বাড়িতে চোর যায় না, চোরের বাড়িতে চোর যায়, ভালো মানুষের বাড়িতে ডাকাত যায় না, আরেক ডাকাতের বাড়িতে ডাকাত যায়, যার মালের মধ্যে সমস্যা আছে ওর বাড়িতে ডাকাই যায়, এগুলা কোনো মিথ্যা কথা না। এই যে কোরআন শোনাই দিছি, ওয়ামানাহুম মিন খাউফ, নিশ্চিন্তে ঘুমাইতে পারবি, কোনো ভয় থাকবে না, তোর বাড়িতে চোর আসবে না, তোর বাড়িতে ডাকাইত আসবে না, তোর পাশের বাড়িওয়ালায় তোর লোকে হিংসা বিদ্বেষ নিন্দা করবে না, খালি ভালোবাসা দিবে ভালোবাসা। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।